শুরু হলো মহাবীর জয়ন্তী উৎসব। 22 বছরের রীতি মেনে ধুমধাম করে শুরু হয় অনুষ্ঠান। অনুষ্ঠানে আয়োজিত ছিল কলস যাত্রা। 101 কেজি ওজনের লাড্ডু দেওয়া হয় ভোগে। 22 বছরের রীতি মেনে ধুমধাম করে শুরু হলো মহাবীর জয়ন্তী উৎসব। মালদা শহরের দক্ষিণ বালুচর এলাকায় মহাবীর মন্দিরে বিগত 22 বছর ধরে পালিত হচ্ছে মহাবীর জয়ন্তী। এইবারও তার ব্যতিক্রম হয়নি। জাঁকজমকপূর্ণভাবে শুরু হলো মহাবীর জয়ন্তী উৎসব। গতকাল থেকে শুরু হয়েছে এই উৎসব। উৎসব চলবে আগামী 6 তারিখ পর্যন্ত। আজ কলস শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। বজরংবলী রূপে সাজিয়ে বিশাল শোভাযাত্রার আয়োজন করা হয়। ভক্তদের এই শোভাযাত্রায় প্রায় 300 জন ছেলে মেয়ে মাথায় কলসি নিয়ে এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। পুরো মালদা শহর পরিক্রম করে এই শোভাযাত্রা। আগামীকাল মহাবীরের অভিষেক হবে। 5 এবং 6 তারিখ পূজা হবে। সেই সাথে প্রসাদ বিতরণ করা হবে। মহাবীর মন্দিরের হনুমান জয়ন্তী উৎসব কমিটির সেবায়িত প্রভুজিৎ মিশ্রা জানিয়েছেন, প্রতি বছরের মতো এবছরও 101 কেজি ওজনের লাড্ডু মহাপ্রসাদ হিসেবে হনুমানজিকে ভোগ নিবেদন করা হয়। এইবার 4 জন ভক্ত 101 কেজি লাড্ডু নিবেদন করেছেন। 2 জন ভক্ত 56 ভোগ নিবেদন করেছেন। এছাড়া আগামী 6 এপ্রিল পর্যন্ত প্রসাদ বিলি এবং হনুমান জয়ন্তী পাঠ করে শোনানো হবে ভক্তদের। আমাদের 2 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত হনুমান জয়ন্তী উৎসব চলছে। আজকে যে র্যালিটা আমাদের বেরিয়েছে তাতে কমসে কম 500 জন লোক আছেন। আর এখানে সোয়ামানি পূজা যে হচ্ছে 100 জন ভোগ চাপিয়েছে। আর 101 কেজি লাড্ডু 4 জন চাপিয়েছেন, 2 জন আবার 56 ভোগ দিয়েছে। প্রোগ্রাম 2 থেকে 6 তারিখ, 4 দিন, এটা আপনার 22 বছর থেকে চলছে। শুধু মালদা জেলা নয়, বিভিন্ন রাজ্য থেকেও মহাবীর হনুমান জয়ন্তী উৎসবে মালদায় সামিল হবেন ভক্তেরা। সাড়ম্বরে এই উৎসব পালিত হয়ে আসছে মালদার দক্ষিণ বালুচর এলাকার মন্দির প্রাঙ্গণে। শোভাযাত্রা থেকে মানে কলস যাত্রা থেকে শুরু হলো। আগামীকাল বাবার অভিষেক হবে, তারপরে 5, 4, 5 আর 6 আমাদের পুজো আছে। আজকে মিনিমাম 300 থেকে 400 লোক কলস নিয়ে বেরিয়েছে ছেলেমেয়েরা। আর এবার 101 কেজির আমাদের 5টা হয়েছে, সোয়ামণি 125টা। বলাই পোদ্দারের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, মালদা। বাজেটের মধ্যে আপনার পছন্দের গহনা কিনতে আজই আসুন। আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স, বনগা বাটার মোর, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ বাটার মোর বনগা। এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি বনগা মতিগঞ্জ।